বিসমিল্লাহ রহমান রহিম। সম্মানিত সুধীর, সকলকে আমার আসসালামু আলাইকুম ও আদাব। ফারুক লার্নিং সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আমরা উপস্থিত হয়েছি আপনাদের ছোটো সোনামের যারা প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে এবং তাদের বাংলা বিষয়ের উপরে কয়েকটি অধ্যায় নিয়ে। তো আমাদের আজকের যে বিষয়টি সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে পড়াবেন। আমরা আমাদের ছোটো সোনামনিদের এই আজকের সর্বমোট পাঁচটি অধ্যায় নিয়ে আলোচনা করব। সেই পাঁচটি অধ্যায় সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার সাথে আমরা কীভাবে পড়াবো এবং প্রশ্নের ধরন কেমনভাবে এই পাঁচটি অধ্যায় থেকে হতে পারে আমাদের ছোটো সোনামনিদের বইটি হতে, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা। তো প্রথম যে অধ্যায় আমরা আজকে রেখেছি সেটি হলো পিঁপড়ে ও ঘুঘু। তো এই পিঁপড়ে ও ঘুঘু আমাদের পৃষ্ঠা হলো 66 এবং আরেকটি অধ্যায় রয়েছে সেটি হলো ছুটি, সেটির পৃষ্ঠা হলো 70 এবং আমাদের দেশ যে একটি অধ্যায় রয়েছে সেটির আমাদের পৃষ্ঠা হলো, আচ্ছা পৃষ্ঠা হলো আমাদের 68। এর সাথে আমরা আরেকটি সুন্দর অধ্যায় পাবো, সেটি হলো ছড়ায় ছড়ায় সংখ্যা, এটির আমাদের পৃষ্ঠা হলো 64 এবং কারচিহ্ন বা স্বরচিহ্নর যে বিষয়টি সেটি আমাদের পৃষ্ঠা হলো 54 এবং 55। আচ্ছা, তাহলে আমরা আজ সর্বমোট পাঁচটি অধ্যায় সম্পর্কে দেখে নিলাম যে আমাদের আজকের পাঁচটি অধ্যায় কী কী রয়েছে এবং এই পাঁচটি অধ্যায় সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনার পাশাপাশি আমরা আমাদের ছোটো সোনামনিদের বাসায় থেকে কীভাবে এই অধ্যায়গুলো সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি প্রশ্ন ধরন নিয়ে আলোচনা করব। তো আমাদের যেহেতু প্রথমেই রয়েছে পিঁপড়ে ও ঘুঘু, আমাদের পৃষ্ঠা হলো 66, সেটি নিয়ে আমরা আগে আমাদের ছোটো সোনামনিদের জন্য যে বইটি রয়েছে সেটি নিয়ে আগে বের করে নেব। তাহলে আমাদের এই অধ্যায়টি সম্পর্কে আমাদের ধারণা দেওয়ার যে কাজটি সেটি হলো আমাদের অবশ্যই কিন্তু এই বইটি লাগবে, তার যে আমাদের ছোটো সোনামনিদের যে বাংলা বইটি রয়েছে সে বইটি লাগবে। এখন এই পিঁপড়ে ও ঘুঘু অধ্যায়টির পৃষ্ঠা আমাদের 66, এটি সম্পর্কে আমরা যে কাজটি করাতে পারি সেটি হলো আমরা রিডিং পড়াতে পারি, আমরা রিডিং পড়াতে পারি এবং গল্প শোনাতে পারি। আমরা প্রথমে এটির পড়ার পূর্বে যে কাজটি সেটি হলো আমরা প্রথমে বইয়ের যে গল্পটি আমরা তো পাচ্ছি, এই বইয়ের গল্পের বাইরে বইয়ের আমরা বাইরে যে কোনো গল্প কিন্তু তাদেরকে শোনাতে পারি। এতে কী হবে, তাদের যে স্মৃতিশক্তি মেধাশক্তি সেটি বৃদ্ধি পাবে এবং তার যে 66 পৃষ্ঠা যে গল্পটি রয়েছে সেটি সম্পর্কে আপনি পূর্ব জ্ঞান অন্য গল্প দিয়ে দিলে এখানে এসে তার সুবিধা হবে। এবং আমরা এই অধ্যায়টি থেকে আমরা যে বিষয়টি পাব সেটি হলো প্রশ্নের জন্যে আমাদের আজকের বিষয়। এই অধ্যায়টি থেকে আমরা প্রশ্ন ভেঙে নিচ্ছি, একটি হলো শব্দার্থ, শব্দার্থ পেতে পারি, বাক্য তৈরি রাখতে পারি, বাক্য তৈরি এটি রাখতে পারি, এরপরে আমরা প্রশ্ন তৈরি বিষয়টি রাখতে পারি, প্রশ্ন এবং অনুচ্ছেদ রাখতে পারি, এর সাথে আমরা সত্য মিথ্যা, সত্য মিথ্যা এবং শূন্যস্থান রাখতে পারি, শূন্যস্থান। আচ্ছা, তাহলে আমরা এই অধ্যায়টি থেকে আমাদের সম্ভাব্য যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখালাম এবং আপনারা আপনাদের ছোটো সম্মানিত বাসা থেকে এইভাবেই পড়ানোর চেষ্টা করুন। আশা করছি তারা অনেক উপকারে তাদের অনেক উপকারে আসবে। এখন এর সাথে আমরা চলে যাব আমাদের যে পরের অধ্যায়ে আমরা আজকে আলোচনা করবার কথা ছিল, সেটি হলো ছুটি। এই ছুটি কবে আমরা আজকে আপনাদের ছোটো সম্মানিতদের জন্যে তাদের বই থেকে দুটি কবিতা নিয়ে আলোচনা করছি, একটি হলো ছুটি আর একটি হলো ছড়ায় ছড়ায় সংখ্যা। তো এটির পৃষ্ঠা হলো আমাদের 70। এই 70 পৃষ্ঠা নিয়ে আমরা আজকে এখন আলোচনা করব। এটির জন্য আমাদের যে তাদের যে ছড়া
বা আমরা যে কবিতাটি বলছি এটির জন্যে আমরা যে কোনো ছড়া দিয়ে তাদের এই পাঠটি শুরু করতে পারি এবং পরবর্তীতে তাদের পৃষ্ঠা 70 বের করে আপনি তাদেরকে যদি কবিতাটি দেন বা তার আগে যদি বইটি না বের করে তাকে যদি এই ছুটির কবিতাটি যদি তাকে 2 লাইন বা 3 লাইন যদি শুনিয়ে রাখেন তাহলে এই বইটি বের করার সাথে সাথেই কিন্তু সে বুঝতে পারবে যে আপনি তাকে এটি নিয়ে আলোচনা করেছেন এবং তার কাছে খুবই সহজ বিষয় হয়ে দাঁড়াবে এই বিষয়টি। এখন এটির জন্য আমরা অবশ্য বই ব্যবহার করতে পারি, এর সাথে আপনি আমাদের ছোট সমনীয়দের জন্য এই কবিতাটির আপনি একটি ভিডিও তাকে দেখাতে পারেন, যে কোনো চ্যানেল থেকে ভিডিও দেখাতে পারেন একটি। এর সাথে আমরা চেষ্টা করব যে তাদের এই বিষয়ে এই আজকের এই ছুটি কবিতা থেকে আমরা কি কি রাখতে পারি। তাহলে আমরা এখন দেখব যে এই কবিতাটি থেকে আমরা কি কি প্রশ্নের ধরন বা প্রশ্ন রাখতে পারি আমাদের ছোট সমনীয়দের জন্য। তাহলে প্রথম যে বিষয়টি সেটি হলো আমাদের কবিতাটি 4 লাইন, 6 লাইন, 8 লাইন এভাবে তাদের মুখস্থ করিয়ে তাদেরকে লিখতে দেয়া। এবং আমরা আরও রাখতে পারি সেটি হলো শূন্যস্থান এবং প্রশ্ন। তো এই বিষয়গুলি আমরা আমাদের ছোট সমনীয়দের খুব সুন্দরভাবে প্রত্যেকটি অধ্যায় নিয়ে আলোচনার সাথে সাথে আপনাদেরকে প্রশ্নের ধরন হিসেবেও আমরা দেখাতে চেষ্টা করছি। এর সাথে আমরা আরেকটু বলে রাখি যে খুব শীঘ্রই আমরা আপনাদের ছোট সমনীয়দের এ বিষয়ে আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করছি 5টি অধ্যায়, এই 5টি অধ্যায় নিয়েই আবার এক চেষ্টা করব যাতে করে একটি এইভাবে প্রশ্ন আমরা আপনাদের সামনে দেওয়ার, যাতে করে আপনার বাসা থেকে প্রশ্নগুলো খুব সুন্দরভাবে আপনাদের ছোট সমনীয়দের শেখাতে পারে। তো সেক্ষেত্রে যদি আপনাদের আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা চ্যানেলটি আমাদের এর আগেই সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আমরা এখন আবার চলে যাব 68 পৃষ্ঠায়। তো এই 68 পৃষ্ঠায় আমাদের একটি সুন্দর অধ্যায় রয়েছে, সেটি হলো আমরা 68 পৃষ্ঠা যদি দেখি সেটি হলো রয়েছে আমাদের দেশ অধ্যায়টি রয়েছে। এই অধ্যায়টি সম্পর্কে যেহেতু আমাদের দেশ সম্পর্কে রয়েছে আশা করছি অবশ্যই আগে দেশ সম্পর্কে আগে আমরা কিছু আলোচনা করব, তাদের সামনে এই দেশ সম্পর্কে আলোচনা করব। বা আপনি এমনটি বলতে পারেন যে দেশ সম্পর্কে 5টি বাক্য লিখো, তুমি তোমার দেশ সম্পর্কে কীভাবে লিখবে এই বিষয়টি, এরপরে আপনি তাকে বইটি বের করে দিন, বইয়ের সহযোগিতা নিন। এবং আমরা এখানে পর্যাপ্ত ছবি পাচ্ছি এবং ছবি দেখে সে কিন্তু তার নামগুলো বলতে পারবে। এখন এটির সাথে সাথে আপনি তাকে বিভিন্নভাবে প্রশ্ন করতে পারেন, সে বিষয়গুলোর উপরে আমরা এখন দেখে নেব যে এই আমাদের দেশ যে পৃষ্ঠা রয়েছে 68, সেখান থেকে আমরা কি কি প্রশ্নের ধরন হিসেবে রাখতে পারি। তো আমরা এখানে রাখতে পারি যে প্রথমেই প্রশ্ন, খুব সুন্দর সুন্দর প্রশ্ন এখান থেকে হয়ে থাকবে, এবং শূন্যস্থান বা খালি ঘর, যেটি কিনা আমাদের বইয়ে দেওয়া রয়েছে শূন্যস্থান বা খালি ঘর বিষয়টি। এরপরে আমরা সত্য মিথ্যা। এরপরে আমরা একটি অনুচ্ছেদ রাখতে পারি দেশ সম্পর্কে, 5টি বাক্য, 4টি বাক্য, 8টি বাক্য, 10টি বাক্য দিয়ে আপনি পর্যায়ক্রমে এটি রাখতে পারেন। এরপর আরেকটি সুন্দর মজার বিষয় রাখতে পারি, তারা যেহেতু ছবি দেখতে পছন্দ করে এই ছবি দেখে নাম লিখো এই বিষয়টি আপনি রাখতে পারেন আপনার ছোট সমনীয়দের জন্যে। আবার আমরা বইয়েও সুন্দরভাবে দেখেছি এই খালিঘরটির ছবির সাহায্যে আমাদের কিন্তু দেয়া রয়েছে এবং পাশে বাক্যের সাহায্যে এই ছবি দেখে সেই বিষয়গুলোর নাম লিখতে বলা হয়েছে। আচ্ছা, এরপরে আমরা আলোচনা করলাম 3টি অধ্যায় সম্পর্কে, আমরা এখন দেখে নেব আরও 1টি অধ্যায়, সেটি হলো একটি মজার এবং চমৎকার একটি ছড়া তাদের বইয়ে দেওয়া রয়েছে এবং খুব সহজেই তাদের কিন্তু এটি মুখস্থ হয়ে যায়। আমরা জানি এই ছড়াটি এবং অনেকভাবে এই ছড়াটি বলা যায়, বিভিন্নভাবে এই ছড়াটি আমরা পেতে পারি। তো সেক্ষেত্রে আমাদের সহযোগিতা হিসেবে ভিডিও
রাখতে পারি আমরা এই ছড়াটির জন্যে। তো ছড়াটি যেহেতু আমাদের খুবই মজার ছড়া, পৃষ্ঠা 64 রয়েছে, ছড়ায় ছড়ায় সংখ্যা। তো এই ছড়ায় ছড়ায় সংখ্যা ছড়াটি আমরা প্রথমে তাদেরকে যদি আমরা সংখ্যা হিসেবে পড়াতে যাই, গণিতে যখন আমরা পড়াবো ঠিক এই সংখ্যাগুলো পড়ানোর সময় 1, 8, 2 জবার জুই, 3, 4 মায়ের গলার হার, 5, 6 বাঘ দেখে ভয়, 5, 7, 8 পুকুরের ঘাট, এইভাবে 19, 20 নানা রঙের ঘুড়ি। খুব সুন্দরভাবে ছন্দে ছন্দে কিন্তু আমাদের এই ছড়াটি দেয়া রয়েছে ছোট্ট সোনামণিদের জন্যে। তো এই ছড়াটি আমরা তাদেরকে উৎসাহমূলক হিসেবে আগে পড়াতে পারি এবং পাঠ শুরুর পূর্বেই আপনি এটি কিন্তু তাদেরকে পড়াতে পারেন। সেক্ষেত্রে আপনার যে কোনো ভিডিও দেখাতে পারেন এই ছড়াটি নিয়ে। এর সাথে আপনি আপনার ছোট সোনামণিদের আরও এই ছড়াটির সাথে আরও অনেক ছড়া মিলানো যায়, সেগুলো আপনি সংখ্যার সাহায্যে এগুলো মিলানো যেতে পারে, সেটি দিয়ে আপনাদের ছোট সোনামণির বইটি বের করতে বলবেন এবং তাকে দেখতে বলবেন। তাহলে সে এখানে যেটি পাবে সেটি হলো ছবির সাহায্যেও কিন্তু প্রত্যেকটি জিনিস দেয়া রয়েছে এই ছড়াটিতে। এর সাথে আপনি আপনাদের ছোট সোনামণিদের 65 পৃষ্ঠা রয়েছে কিছু কাজ, এই 65 পৃষ্ঠার কাজগুলো আমরা কিছুটা এখানে আপনাদেরকে দেখাবো প্রশ্নের ধরন হিসেবে। তাহলে এখানে আপনি বাংলা বিষয় হওয়ার পরেও আমরা কিন্তু সংখ্যা দিয়ে আমরা কিন্তু বানান বা কথায় এই বিষয়টি রাখতে পারি তাদের জন্য। এখন এটির সাথে আমরা রাখতে পারি প্রশ্ন, রাখতে পারি সত্য মিথ্যা, রাখতে পারি শূন্যস্থান। এই বিষয়টি নিয়ে আমাদের আজকের প্রশ্ন ধরন দেখতে পেলাম। তো আমরা সর্বমোট 4 অধ্যায় নিয়ে আলোচনা করেছি, আরও 1 অধ্যায় নিয়ে আলোচনা করব, সেটি হলো আমাদের কার চিহ্ন বা স্বরচিহ্ন এই অধ্যায়টি নিয়ে। তো আমাদের এই অধ্যায়টির যে পেজটি রয়েছে সেটি হলো 54 এবং 55। তো এই 54 এবং 55 পৃষ্ঠা পর্যন্ত আমাদের আজকে আলোচনা থাকবে। তো আজকের আলোচনার পরে আমরা চেষ্টা করব খুব শীঘ্রই এই ভিডিওটির উপরে একটি পূর্ণাঙ্গ প্রশ্ন দেবার। তো আমাদের প্রশ্ন পৃষ্ঠা রয়েছে 54 এবং 55 কার চিহ্ন বা স্বরচিহ্ন এবং তার ব্যবহার। তো সেটির জন্যে আমরা চলে যাব 54 পৃষ্ঠায়। তো সেখানে আমরা খুব সুন্দরভাবে আমাদের লেখা ভালো হবার ক্ষেত্রে আমাদের ছোট সোনামণিদের লেখাগুলো কীভাবে ভালো হবে, সেই লেখাগুলো ভালো হবার ক্ষেত্রে আমাদের খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো কার চিহ্ন। এই কার চিহ্ন আমরা এর আগেও অনেক ভিডিও দিয়েছি, আপনারা চ্যানেলটির প্লেলিস্ট ধরে ধরে ভিডিওগুলো দেখতে পারবেন। এবং শিশুদের লেখা ভালো করবার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি সঠিক নিয়মে এবং সঠিক আকৃতিতে আপনাদের সামনে তুলে ধরবার। তো সেই কার চিহ্ন বা স্বরচিহ্নগুলো আমরা জানি যে 10, এই 10 কার চিহ্ন বা স্বরচিহ্নগুলো আমরা খুব সুন্দরভাবে এখন থেকে আকার থেকে শুরু করে ঋষিকার, দীর্ঘ ইকার, রুসুকার, দীর্ঘ উকার, ঋকার, একার, ঐকার, ওকার এবং ঔকার, এই 10, এই 10 আমরা কার চিহ্ন বা স্বরচিহ্নগুলো আমাদের ছোট সোনামণিদের এখন থেকেই খুব সুন্দরভাবে শেখানোর চেষ্টা করব, যাতে করে তাদের যে কোনো শব্দ তৈরিতে এই কার চিহ্নগুলো যখন প্রয়োজন হবে দেখতে যেন সুন্দর লাগে বর্ণগুলো থেকে শব্দ তৈরির ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা এই কার চিহ্ন বা স্বরচিহ্নগুলো সঠিক নিয়মে এখান থেকে 54 পৃষ্ঠায় তাদের সুন্দরভাবে দেওয়া রয়েছে। এবং 55 পৃষ্ঠায় আমরা কী কী পেয়ে থাকবো সেই বিষয়ের উপরে আমরা এখন প্রশ্নের ধরনটুকুতে চলে যাব। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্তই দেখছেন। তো আমরা খুব অল্প সময়ের মধ্যে ভিডিওটি শেষ করব, আশা করছি সঙ্গে থাকবেন। তো আমরা যে বিষয়টি আপনাদের এখানে প্রশ্নের ধরন হিসেবে রেখেছি সেটি হলো যে কার চিহ্নটির জন্যে স্বর আ দেয়া থাকবে, রস্য ই দেয়া থাকবে, ও দেয়া থাকবে, এ দেয়া থাকবে, অর্থাৎ এই বর্ণগুলো দেয়া থাকবে, এখান থেকে তাদের কার চিহ্ন বা স্বরচিহ্নগুলো লিখতে হবে, এই বিষয়টি আমরা আমাদের ছোট সোনামণিদের জন্য রাখব। অর্থাৎ আমরা এই কার চিহ্নর ব্যবহারটি এখানে রাখছি বা পাচ্ছি সেটি হলো কার
চিহ্ন লেখো, এবং এটির সাথে আরও 54-95 পৃষ্ঠার নিচে রয়েছে কার চিহ্ন দিয়ে শব্দ লিখি, সেখানে শব্দ দেয়া রয়েছে, যেমন ব ঠয় আকারে ঠা এটা দেওয়া ছিল, কিন্তু আমাদের এখানে কার চিহ্ন দিয়ে শব্দ লিখি, এখানে কোন কার চিহ্নটি দিলে আমাদের একটি শব্দ তৈরি হবে সেটি, আবার রয়েছে ড এবং ম, কোন কার চিহ্নটি দিলে আমাদের এটি একটি শব্দ হয় সেটি, এবং ম গ রয়েছে, কোন কার চিহ্নটি দিলে এটি একটি শব্দে পরিণত হয় এই বিষয়টি। তো আমরা আজ দেখানোর চেষ্টা করেছিলাম আপনাদের সর্বমোট 5টি অধ্যায়। আমরা একটু প্রথম থেকে মিলিয়ে নিই যে আমরা আজ সর্বমোট 5টি অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম, বা আপনাদের সুবিধার্থে পূর্বের একটু আলোচনায় নিয়ে যাচ্ছি যে পিঁপড়ে ও ঘুঘু ছুটি কবিতাটি আমাদের দেশে একটি অধ্যায় রয়েছে সেটি, এবং ছড়া ছড়ার সংখ্যা একটি ছড়া, এবং কার বা স্বরচিহ্নের এবং তাদের ব্যবহার। তো এই বিষয়ের উপরে আজকে আমরা সর্বমোট 5টি অধ্যায়ের কিভাবে আমরা পড়াতে পারি এবং কিভাবে আমরা ছোট সময়ীদের প্রশ্নের ধরনটি রাখতে পারি, এই বিষয়ের উপরে আজকের ভিডিওটি ছিল সম্পূর্ণ। আশা করছি আপনাদের ভিডিওটি আজকে ভালো লেগেছে। যদি আপনাদের চ্যানেল আজকের ভিডিওটি আমাদের চ্যানেলের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই পাশে থাকবেন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন, এবং আপনাদের ছোট সময়ীদের জন্য আপনাদের যা যা প্রয়োজনীয় ভিডিও প্রয়োজন রয়েছে সেগুলো আপনারা আমাদেরকে কমেন্টস বক্সে জানাতে পারেন, এবং প্লে লিস্ট ধরে ধরে আপনারা আপনাদের ছোট সময়ীদের ভিডিওগুলো দেখতে পারেন। তো আজকে এই পর্যন্তই, সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবার নতুন কোনো ভিডিও দেখার মতো জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ।